আমাদের প্রার্থী আপনাদের আগের এমএলএ পরেশনাথ মুর্মু আমাদের অজিত মাইতিও আছে এখানে পিংলার প্রার্থী উপস্থিত আছে আমার এখানে নির্মল ঘোষ থেকে শুরু করে আরও অনেক এখানকার রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব উপস্থিত আছেন আমার মা বোনেরা আমি প্রথমেই আমার মা বোনদের আমার অনেক প্রণাম জানাচ্ছি একদিকে কেশিয়ারি অন্যদিকে দাতন অন্যদিকে বেলদা অন্যদিকে নারায়ণগড় অনেক দূর দূরান্তর থেকে আমার মা বোনেরা তারা বাড়ির কাজকর্ম না করে তারা এত গরমের মধ্যে প্রখর রৌদ্রে তারা এসে উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ মা গো আমার একটা পা গেছে কিন্তু তোমাদের দুটো পাকে আমি প্রণাম জানাই এবং তোমরা যে কষ্ট করে এসছো অনেক দূর দূর থেকে তোমাদের এই কষ্টই আমাকে আমার কষ্ট ভুলিয়ে দিতে সাহায্য করবে আমি কেশপুরে ও কেশিয়ারিতে অনেকবার এসছি কেশিয়ারিতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে মা ভাই বোনেরা আপনারা দেখেছেন কারো কথা শুনে নয় একটা জঙ্গলকন্যা সেতু যেটা ভসরাঘাট সেতু আপনারা জানেন একটা সেতুতেই প্রায় দুশো কোটি টাকার মতো খরচা করে একটা সেতু করে দেওয়া হয়েছে ফলে নব্বই কিলোমিটার পথ আপনাদের ৪৫ কিলোমিটার হয়ে গেছে কত মানুষের কাজে লেগেছে কলেজ বলুন হাসপাতাল বলুন স্কুল বলুন রাস্তা বলুন কেশিয়ারি থেকে খড়গপুর কেশিয়ারি থেকে বেলদা কেশিয়ারি থেকে কত জায়গা নয়াগ্রাম সমস্ত তৈরি হয়েছে কেশিয়ারির মানুষকে আগে তো কেউ তাকিয়েই দেখত না আর এখানকার যিনি এমপি হয়েছেন তিনি এমপি হওয়ার পর এমপি হওয়ার আগে বলেছিলেন সব করে দেবো করেছে আজ পর্যন্ত একটা স্কুল করতে পেরেছে আজ পর্যন্ত একটা কলেজ করেছে আজ পর্যন্ত একটা রাস্তা করেছে আজ পর্যন্ত একটা দোকান দিয়েছে শুধুমাত্র ভণ্ডামির দোকানদারি ছাড়া বিজেপি পার্টি হচ্ছে ভণ্ডামির দোকানদারি দুর্নীতির দোকানদারি দুর্নীতির ফ্যাকচরি শুধু মিথ্যে কথা বলে কুচ্ছা ওটায় আর আমাদের সরকার আমি কটা কথা মাত্র বলব বেশি সময় নেবো না দেখুন মা বোনেরা আজকে আপনার ঘরের মেয়েরা আপনার সম্পদ পড়াশুনো করতে যাচ্ছে কন্যাশ্রী কে করে দিয়েছে এই দিদি করে দিয়েছে আপনার মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী কে করে দিয়েছে এই দিদি করে দিয়েছে সবুজ সাথী সাইকেল কে দিয়েছে বিনা পয়সায় এই দিদি দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড আমার মা বোনদের নামে কে করে দিয়েছে এই দিদি করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার পাঁচ লক্ষ টাকা করে আপনারা বছরে পাবেন যা দিয়ে আপনারা পরিবারের সেবা করতে পারবেন এবং আপনার মা বোনেদেরও সেবা করতে পারবেন এবার আমরা বলছি বাইরের গুন্ডা নয় বাংলা বাংলায় থাকবে কেশিয়ারি কেশিয়ারিতে থাকবে দাতন দাতনে থাকবে গোয়ালতর গোয়ালতরে থাকবে গর্বেতা গরবেতায় থাকবে শালবনি শালবনিতে থাকবে বেলদা বেলদায় থাকবে নারায়ণগড় নারায়ণগড়ে থাকবে আর সর্বোপরি বাংলা বাংলায় থাকবে বিজেপি কি চায় বাইরের গুন্ডা পাঠিয়ে বাংলাকে দখল করতে আপনারা চান আপনাদের ঘর দখল হোক আপনারা চান আপনাদের দোকান দখল হোক আপনারা চান আপনাদের সব কিছু দখল হয়ে যাক যদি না চান তাহলে মনে রাখবেন আজকে আমরা বিনা পয়সায় খাদ্য দিচ্ছি রেশানে আগামী দিন আগামী দু মাস পর থেকে ইলেকশন হয়ে গেলেই বাড়িতে বাড়িতে রেশান পাঠিয়ে দেব দুয়ারে দুয়ারে আপনাদের রেশান দোকানে যেতে হবে না স্বাস্থ্যসাথী কার্ড তিন বছর পর পর রিনিউ হবে অর্থাৎ আজকে যে করেছেন তার এই কার্ডটা তিন বছর চলবে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পাঁচ লক্ষ প্রতি বছরে পাবেন তিন বছর বাদে আরেকবার রিনিউ করে নেবেন কারণ অনেকে তো মারা যায় সেই জন্য সেই টাকাটা অন্য যাতে পেয়ে না যায় এই জন্য একটা গভর্নমেন্টের সিস্টেম দুই আপনাদের বলি আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত না তো এবার থেকে এখন যেমন আদিবাসী জয় জহর প্রকল্প তপশিলি ষাট বছর বয়স হলে আমাদের সরকার এক হাজার টাকা আমি পেনশন দিই তৃণমূল কংগ্রেসের সরকার আগামী দিন আমরা ঠিক করেছি যত বিধবা আছে কেউ ভাতা পায় কেউ পায় না কোটা দিয়ে রেখে দিয়েছে দিল্লি আমরা ঠিক করেছি আমাদের বাজেটে আগামী মে মাস থেকে সব বিধবা রা ভা বা সব বিধবা ভাতা পাবেন যত বিধবা আছেন যত ধর্ম বর্ণ আর কাউকে চাইতে হবে না কাউকে চাইতেও হবে না কারো সাহায্য নিতে হবে না দুয়ারে সরকার বছরে চার মাস করে হবে সেপ্টেম্বর আগস্ট এবং ডিসেম্বর জানুয়ারি সেই সময় আপনার দরজার সামনে দুয়ারে সরকার আসবে আপনার দরখাস্ত ফেলবেন আপনি কাজ পাবেন এছাড়াও আমরা ঠিক করেছি যারা সব মানুষ মহিলাদের অনেক সময় একটু হাত খরচা লাগে মেয়েদের অনেক সময় চাইতে হয় এবার থেকে আমরা ঠিক করেছি পরিবারের যিনি হেড আমরা প্রতি পরিবারে যিনি হেড সবাইকে আমরা পাঁচশো টাকা করে দেব তার হাত খরচা আর যারা শিডিউল শিডুল কাস্টাই তারা পাবে এক হাজার টাকা অর্থাৎ এমনি সবার জন্য ছ হাজার টাকা বছরে আর তপশিলি আদিবাসীদের জন্য এটা হবে বারো হাজার টাকা এছাড়াও মনে রাখবেন বারো ক্লাসে উঠলেই ছেলে মেয়েদের আমরা স্মার্টফোন দেব দশ হাজার টাকা করে তার অ্যাকাউন্টে দেবো সে ট্যাব কিনতে পারে স্মার্টফোন কিনতে পারে ক্লাস নাইনে উঠলেই বিনা পয়সায় সাইকেল পাবে আর ছাত্ররা যাতে পড়াশুনো করতে পারে ছাত্রছাত্রীরা কন্যাশ্রী দিচ্ছি শিক্ষাশ্রী দিচ্ছি এছাড়াও আগামী দিন ছেলেমেয়েরা বাবা মাকে বাবা মার উপর নির্ভরশীল হবে না অনেক বাবা মা পারে না অনেক টাকা লাগে পড়তে হায়ার এডুকেশন করতে আমরা স্টুডেন্টদের নামে দশ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো মাত্র চার পার্সেন্ট ইন্টারেস্টে কারো কাছে কোনো জামানত দিতে হবে না এর জন্য কাউকে জামিন নিতে হবে না যে একে জমিনদারি করতে হবে আমি টাকা দিলাম ব্যাংক বলবে গ্যারেন্টার নিয়ে এসো গ্যারেন্টার তো আমার সরকার এবার আপনাদের আমি বলি যে এম শিল্প মিদনাপুরে ছটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হয়েছে আরো হবে এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান ওটা করাটাই আমাদের কিন্তু উদ্দেশ্য আছে আমরা ৩৫ লক্ষ মানুষকে দারিদ্র সীমার থেকে উদ্ধার করেছি আগামী দিন আরও করব, ডাক্তার নার্স প্যারামেডিক্যালদের জন্য আসন সংখ্যা দ্বিগুণ হবে আসার মেয়েরা ভালো কাজ করছে আগামী দিন তাদের আরও ভালোভাবে সাহায্য করার জন্য আমার প্রতিশ্রুতি থাকল আইসিডিএস এর মেয়েরা ভালো কাজ করছে কেন্দ্রীয় সরকার আগের ষাট আর দশ পার্সেন্ট আমরা দিতাম এখন ওরা তুলে দিয়েছে এখন ওরা ষাট দেয় চল্লিশ আমরা দিই মনে রাখবেন এবং আমরা টাকা দিই বলে আইসিডিএস টিকে আছে আমরা কেও হেল্প করব। আমি ভিআরপি থেকে শুরু করে প্রাণী মিত্র থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে আমি সবাইকে বলবো যে তারা আমাদের সাহায্য করুন আমরা আপনাদের এলাকায় আমরা শিক্ষা আরও মডেল স্কুল করব আবাসিক স্কুল করব শিক্ষকদের জন্য আসন দ্বিগুণ করব। এবং গরিব মানুষদের জন্য আরও পঁচিশ লক্ষ বাড়ি তৈরি করে দেব আরও পঁচিশ লক্ষ বাড়ি তৈরি করে দেব এবং এছাড়াও মনে রাখবেন যে আমরা পাঁচ লক্ষ নতুন কর্মসংস্থান করব যাতে বছরে বেকার যুবক যুবতীরা কাজ পায় আজকে বাংলায় মনে রাখবেন মেদিনীপুর পূর্বে তাজপুরে গভীর বন্দর তৈরি হচ্ছে বীরভূমের দেউচা পাঁচমিতে আজকে সবচেয়ে পৃথিবীর দ্বিতীয় বিশ্বকোল মাইন্স তৈরি হচ্ছে মনে রাখবেন তাজপুরে যখন গভীর বন্দর হবে তখন তার অনেক কারখানা খড়গপুরে হবে আর কেশিয়ারিয়ার খড়গপুরে একদম কাছাকাছি সুতরাং চাকরি বাকরির দিক থেকে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন আপনারা জানেন মা বোনেরা যে আমরা কিভাবে যখন আমাদের ছেলে মেয়েরা বাইরে আটকে গিয়েছিল লকডাউনের সময় হঠাৎ করে নরেন্দ্র মোদী লকডাউন করে দিলেন তাদের না ছিল পয়সা না ছিল খাবার আমি তিনশোটা ট্রেন ভাড়া করে তাদের বাংলায় নিয়ে এসেছিলাম তাদের খাবার দিয়েছিলাম তাদের ট্রেনের ভাড়া দিয়েছি তাদের এক হাজার টাকা করে দিয়েছি এবং তাদের সাথে আমরা আছি মনে রাখবেন মা ভাই বোনেরা আমার বিজেপির আর একটা নতুন গেম প্ল্যান আছে সেটা হচ্ছে এনপিআর যেটাকে আমরা এনআরসি বলি যারা যারা আপনাদের আত্মীয় স্বজন বাইরে কাজ করে জড়ি শিল্পেই কাজ করুক বিড়ি শিল্পেই কাজ করুক গয়না শিল্পে কাজ করুক শিল্পে কাজ করুন ভোটের দিন এসে ভোটটা দিতে বলবেন কেন বলুন তো তা না হলে আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে বলবে তুমি বাদ আসামে যেমন চোদ্দ লক্ষ মানুষকে ঘরছাড়া করে দিয়েছে বাদ করে দিয়েছে সেই রকম বিজেপি চেষ্টা করবে আমি কিন্তু এনপিআর বাংলায় করতে দিইনি আপনারা জানেন এনপিআর করার নামে লক্ষ লক্ষ লোকের নাম্বার দিয়ে দিয়েছে আমি এখানে কাজ করি আমার ছেলে মেয়েরা স্কুলে পড়ে আমি ভোট দিই আমি রেশান পাই আমি হসপিটালে যাই আবার কিসের জন্য সার্টিফিকেট লাগবে বিজেপির সার্টিফিকেট ওদের বলুন তোমাদের দূর করে দিলাম কোনো সার্টিফিকেট তোমাদের দেব না একটা পচা ধচা দুর্নীতিবাজ পার্টি দুর্নীতির দুরাচারী দুর্যোধন দুঃশাসনের দল এই দলকে একটি ভোটও দেবেন না যদি বিনা পয়সায় খাদ্য পেতে হয় বাড়িতে রেশন পেতে হয় স্বাস্থ্য সাথী পেতে হয় দশ লাখ টাকা স্টুডেন্ট কার্ড পেতে হয় যদি চাকরি বাকরি করতে হয় মেয়েদের সম্মান পেতে হয় পাঁচশো টাকা মাসিক এবং হাজার টাকা পেতে হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ফুল আর কেউ নয় বিজেপি বড় বড় কথা বলে বলে পরিবর্তন করব আরে ওটা তো আমাদের স্লোগান টুকলি করেছ কেন চুরি করেছ আমাদের স্লোগান ওটা তো দু হাজার আমাদের স্লোগান নতুন কিছু মাথা থেকে বের করো নতুন কিছু নাই টুকলি করছে আর টুকলি করছে আর বাইরের গুন্ডারা বহিরাগত গুন্ডারা এসে এলাকা এলাকায় গিয়ে মিথ্যে কথা বলছে ভয় দেখাচ্ছে কি আদিবাসী ভাই বোনেরা আগের বারে তো দিলীপ বাবুকে ভোট দিলেন এখান থেকে দেখলেন তো আজকে দলিতদের ওপর সবচেয়ে অত্যাচার হচ্ছে কোথায় বিজেপির রাজ্যে হাতরাসে একটা মেয়ে তাকে রেপ করলো করার পরে মেয়েটা দৌড়চ্ছে মেয়েটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল এরপর ওর বাবা যখন বলতে গেল ওর বাবাকেও খুন করে দিল আসামে এনপিআর নামে কত লক্ষণ করেছে দিল্লিতে দাঙ্গার নামে এনপিআর এর নামে কত লক্ষণ করেছে খুনিদের একেবারে মাস্টার ওরা দাঙ্গাকারীর লুঠের আবাজ দাঙ্গাবাজ আর ইলেকশন আসলে সামনে হরি হরি আর পেছনে ডাকাতি করি আমরা এটা করি না আমরা বলি সামনে হরি হরি, পেছনে মানুষকে পুজো করি পেছনে দেবতাদের পুজো করি আপনারা তো মারাঙ্গুরু থানে যান মা থানে যান কালী থানে যান শিব পুজোয় যান জঙ্গল মহলে আপনার মাজির থান আছে জৌর থান আছে আমাদের তপশিলি বন্ধুরা আছে তাদের মতো তা ভাদু উৎসব হয় করম উৎসব হয় মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছে কে আমি দিয়েছি রঘুনাথ জন্মদিনে ছুটি দিয়েছে কে আমরা দিয়েছি পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিয়েছে কে আমরা দিয়েছি মনে রাখবেন গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের জন্মদিনেও আমরা ছুটি দিয়েছি আমরা বাবা সাহেব আম্বেদকরকে পূজা করি আমরা বিশ্বা মুন্ডাকে শ্রদ্ধা করি আমরা সিধু কানু ডহরকে শ্রদ্ধা করি আমরা বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সতীশ সামন্ত থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান এই মেদিনীপুর জেলায় সব স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানিয়ে বলবো যারা গান্ধীজিকে খুন করেছিল আজকে তারা ভোট চায় ওদের ভোট দেবেন না বন্ধু ওদের ভোট দেবেন না বন্ধু ওদের ভোট দেবেন না বন্ধু যদি আমার কোনো মাওবাদী বন্ধু থাকেন যদি আমার কোনো বামপন্থী বন্ধু থাকেন যদি আমার কোনো কংগ্রেসি বন্ধু থাকেন তাদের উদ্দেশ্যও বলব সিপিএমকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না বাংলায় ওরা বিজেপির গদায় কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না ওরা বিজেপির জগাই আর বিজেপি কে ভোট দেবেন না ওটা হচ্ছে দাঙ্গাকারী মাধাই জগাই মাধাই গদাই তিনজনকে দিন বিদায় মনে রাখবেন বহিরাগত গুন্ডারা বাংলা চালাবে না বাংলার মা বোনেরা বাংলা চালাবে বাংলার মা বোনেরা রাঁধতেও পারে আবার হাতা খুন্তি নিয়ে তেরে যেতেও পারে বাংলার মা বোনেরা রান্না করতেও পারে আবার বাইরে কাজ করতেও পারে বাংলার ভাই বোনেরা কাজও করতে পারে আবার মানুষের জন্য মানুষের পাশে বিপদে দাঁড়াতেও পারে কোথায় ছিল এরা যখন কোভিড হয়েছিল কারো পাতা পাওয়া যায়নি আর ঝাড়খণ্ডে হেরে গেল কেন আদিবাসীদের জমি দখল করছিল আমরা আইন করে বলে দিয়েছি আদিবাসীদের জমি দখল করা যাবে না এছাড়াও মনে রাখবেন আমার অনেক সমাজ আছে ভূমিত সম্প্রদায় বাউরি সম্প্রদায় বাগদি সম্প্রদায় মাহেশ লেট সাহা থেকে শুরু করে মাহাতো থেকে শুরু করে সবাই আছে সব ধর্মে হিন্দু ধর্মে অনেক কাস্ট মুসলিম ধর্মে অনেক কাস্ট খ্রিস্টান ধর্মে অনেক কাস্ট কিন্তু এক জায়গায় আমরা সবাই যা আমরা কিন্তু মানুষ এবং আমরা সবাই সমান এটা কিন্তু মাথায় রাখবেন এবং তাই যদি লড়াইটা করতে হয় মনে রাখবেন আমার আগে মাথা ফাটিয়ে চোরা অনেকবার সিপিএম মেরে ফেলতে গেছিল আমি তিন মাস হাসপাতালে ছিলাম আমার সারা মাথায় পুরো স্টিচ করা আছে আমার সারা মাথায় ব্রেনে অপারেশন হয়েছে আমার দুটো হাত ভেঙে দিয়েছে আমার দুটো হাতে অপারেশন হয়েছে আমার চোখে অপারেশন হয়েছে আমার পেটে অপারেশন হয়েছে আমার কোমরে এখনও এমন মার মেরেছে যে বেল্ট না পরে আমি হাঁটতে পারি না বাকিটা ছিল পা পায়েও আমার আঘাত করেছে আমি শুধু বলতে চাই একটা পায়ের বদলা আমি কোটি কোটি বাংলার মা বোনদের পায়ের সম্মান জানিয়ে আমি আদায় করব আমি উসুল করব। এটা মাথায় রেখো আর হামলা করার পর তারপরে আবার কুচ্ছা করা অপপ্রচার করা চরিত্র হরণ করা চক্রান্ত করা লজ্জা করে না ওরা জানে মমতা মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জি মানে মানুষের এনার্জি আর মমতা ব্যানার্জি মানুষের সাথে লড়াই করে পালিয়ে যায় না মমতা ব্যানার্জি মানুষের পাহাড়াদার দুর্দিনেও থাকে আনন্দেও থাকে সুখেও থাকে বিদায়েও থাকে এইটা হচ্ছে আমি আপনাদের পাহারাদার আপনাদের ঘরের মেয়ে তাই আপনাদের বলতে চাই যদি আপনারা মনে করেন আমাকে আপনারা রাখতে চান আট বছরে আমরা অনেক কাজ করেছি আমফানেও দেখেছেন যখন চারিদিক থত করে কাঁপছে আমরা নবান্নয়ে কাঁপছি থত্তর করে বিল্ডিংটা কিন্তু মানুষ ছেড়ে পালায়নি ছ লক্ষ মানুষকে ঘরে তুলে নিয়ে এসছি যাতে মানুষের কোনো বিপদ না হয় কোভিড আপনারা দেখেছেন কোভিডের সময় চারিদিকে মৃতদেহ পড়ে থাকতো সারা ভারতবর্ষে কিন্তু বাংলায় আমরা ট্যাকেল করেছি এবং আমি নরেন্দ্র মোদীকে বলেছিলাম তোমার টাকা লাগবে না আমরা টাকা দেবো সবাইকে কোভিড সব মা ভাই বোনদের এখনো পর্যন্ত দেয়নি ওই ওষুধটা আমাদের কাছে নেই ওই ওষুধটা দিল্লির কাছে আছে বিহারে ইলেকশনের আগে মাস আগে বলেছিল ইলেকশনে ভোট দিন সবাইকে বিনা পয়সায় কোভিডের টিকা দিয়ে দেবো ছ মাস ইলেকশন হয়ে গেছে কোন সাধারণ মানুষকে টিকা দেওয়া হয়নি এরা হচ্ছে মিথ্যাবাদীর দল কুৎসার দল জঘন্য দল দল, দলাকারীর দল দুর্যোধনের দল দুঃশাসনের দল আদিবাসী হত্যার দল তপসিলি হত্যার দল সাধারণ মানুষকে অত্যাচার করার দল এখন বলছে রেল বন্ধ করে দাও কোল বন্ধ করে দাও বিএসএনএল বন্ধ করে দাও ব্যাংক বন্ধ করে দাও ইনস্যুরেন্স বন্ধ করে দাও বলুন তো কত মানুষের ইনস্যুরেন্স আছে আর সব যদি বিক্রি করে দেয় আপনার টাকা আপনি পাবেন তো ব্যাংকগুলো যদি বন্ধ হয়ে যায় আপনার টাকা আপনি পাবেন তো বড় বড় কথা পাঁচশো টাকা চুরি করলে ওটা চোখে দেখা যায় বন্ধু আর যদি কেউ লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে ওটা পালিয়ে যায় ওটা কিন্তু দেখা যায় না ওটা আড়ের ঘরে ঢুকে যায় জানেন তো আমি আমার অনেক বইতে লিখেছি আমরা আলুর দোকানে গিয়ে দাম করি কত দাম ভাই দু টাকা না তিন টাকা না চার টাকা কিন্তু সোনার দোকানে গিয়ে আমরা দাম করি এই হাটটার কত দাম এই আংটিটার কত দাম এই এটার কত দাম তখন তো আমরা দাম করি না যা দেয় ফিক্সড প্রাইস এক দামে হয়ে যায় সুতরাং বিজেপি হচ্ছে এই অবস্থা গরিব লোক পাঁচ পয়সা চাইলে তাকে চোর বলছে আর তোমরা যে লক্ষ লক্ষ কোটি টাকার আড়তদার হয়ে বসে আছো কোথায় পিএম কেয়ারের টাকা কোথায় জবাব দাও নোটবন্দির টাকা কোথায় জবাব দাও ভারতবর্ষ বিক্রি করে দেওয়ার টাকা কোথায় জবাব দাও বিএসএনএল বিক্রি করার টাকা কোথায় জবাব দাও রেল বিক্রি করার টাকা কোথায় জবাব দাও কয়লা বিক্রি করার টাকা কোথায় জবাব দাও পাথর বিক্রি করার টাকা কোথায় জবাব দাও এয়ার ইন্ডিয়া বিক্রি করার টাকা কোথায় জবাব দাও ব্যাংক বন্ধ করছো কেন জবাব দাও ইন্স্যুরেন্স কেন পঁচাত্তর পার্সেন্ট প্রাইভেটাইজেশন করছো জবাব দেয় জবাব তোমায় দিতেই হবে আর নইলে বাংলার নির্বাচনের পরে ভারতবর্ষের গদি থেকেও তোমাকে মানুষ সরিয়ে দেবে এটা মাথায় রেখে দিও তাই তো বলি মা খেলা হবে বোনেরা আমার খেলা হবে ভাইয়েরা আমার খেলা হবে যে যা পারেন তাই খেলুন ফুটবল খেললে এমন করে বল করুন যে বলটা যেন একেবারে গিয়ে বল আউট করে দেয় হাড়ুড়ু খেললে এমন করুন ধপত করে হয়ে যায় ক্রিকেট খেললে এমন করুন বলটাকে বার পোস্টের বাইরে পাঠিয়ে দিন আর যদি ছৌ নৃত্য করতে হয় এমন করে লম্ফ দেবেন যে আপনাদের লম্প ঝম্প দেখে রাবণরা সব পালিয়ে যাবে আর মা বোনেরা যখন দেখবেন বাইরের গুন্ডারা আসছে ওদের প্ল্যান আছে রেলে করে বাইরের গুন্ডা বাসে করে ট্রেনে করে নিয়ে আসবে আর কাউকে কাউকে পাঁচশো টাকা দেবে হাজার টাকা দেবে কোনো ক্লাবকে লুকিয়ে দেবে মনে রাখবেন এই টাকা কিন্তু বিজেপির টাকা নয় চুরি করা টাকা এটা আপনার ভোটের টাকা আপনার ভোটের নয় আপনার এটা হচ্ছে আপনার ট্যাক্সের টাকা ট্যাক্সের টাকা এটা আপনার ট্যাক্সের টাকা তাই ভোটে যদি কেউ টাকা দিয়ে কিনতে চায় ভোটটা তাকে দেবেন না এটা মাথায় রাখবেন ভোটটা তাকে দেবেন না এটা মাথায় রাখবেন গরিব লোক খেতে না পারলে কই কাউকে তো খেতে দাও না কোভিডে মানুষ যখন বাচ্চাদের নিয়ে পনেরো দিন কুড়ি দিন করে হাস নাস্তায় হেঁটে হেঁটে আসছে একটা বাসের ভাড়া দাওনি একটা ট্রেনের ভাড়া দাওনি দুমুটো চাল দাওনি আর আজ এসছো ভোট কিনতে বলে দিন সব কেনা গেলেও ভোট কেনা যায় না ওটা মানুষের নিজস্ব সম্পদ নিজস্ব অধিকার একটা রাজারও যা ভোটের দাম একটা প্রজারও তাই ভোটের দাম একটা রিক্সাওয়ালার যা ভোটের দাম একটা টোটোওয়ালার তাই ভোটের দাম একটা পানের দোকানের যা ভোটের দাম একটা সিল্ক হাউস তাই ভোটের দাম একটা সোনার দোকানের যা ভোটের দাম একটা মুদির দোকানের তাই ভোটের দাম একটা মা বোনের যা ভোটের দাম একটা কোটিপতির তাই ভোটের দাম মনে রাখবেন কোনো তফাৎ নেই আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে একথা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন তাই বলি খেলা হবে এবং মায়ের আঁচল পেতে আশীর্বাদ শুভেচ্ছা দিও মা এই খেলায় যেন মামাটি মানুষ জয়ী হয় যদি আমাকে আপনারা চান তাহলে মনে রাখবেন এখানে দাঁড়িয়েছে আমাদের পরেশ মুর্মু বা পিংলায় অজিত মাহাতো বা দাতনে বিক্রম প্রধান ক্যান্ডিডেট না দেখে নারায়ণগড়ে সূর্য অট্ট ক্যান্ডিডেট না দেখে মনে রাখবেন এই ভোটটা কিন্তু দিল্লির ভোট নয় এটা বাংলার ভোট আপনাদের বাংলায় যদি আমাকে রাখতে হয় তাহলে এই ভোটটা ওদের দেওয়া মানে আমি সরকার গঠন করব আর ওরা ভোটটা না পেলে আমি কিন্তু করতে পারবো না তাহলে কিন্তু খাদ্য সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সব বন্ধ হয়ে যাবে কিচ্ছু হবে না আপনারা দেখেছেন আমরা যা বলি তা করি তার থেকে বেশি করি আমরা আবার করব, আগামী দিন আমি যাওয়ার আগে মা বোনেরা এত কষ্ট করে এসছেন ভাই বোনেরা আমার মারাং গুরুর কাছে আমার নমস্কার জানিয়ে আমার জয় জহর জানিয়ে আমি মায়ের কাছে প্রার্থনা করি সবার জন্য ওম সর্বমঙ্গলা মঙ্গললে, শিবে সর্বাত্মসিকে সাদিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণপরায়ণে সর্বসার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহা নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালিকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণে নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানাং মহাযোগী মহেশ্বরম মহা পাপ হরং দেবং মকরায় নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ নমস্তে ব্রাহ্মণ্য হিতায় চ দিতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে সে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে মায়েদের হয়ে সবার কাছে ভাই বোনেদের হয়ে প্রার্থনা করলাম আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ দোয়া দাও শুভ কামনা দাও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ আমি আমার ট্রাইবেলদের জন্য প্রার্থনা করি মারাং গুরুর কাছে আমাদের করম উৎসবের কাছে আমাদের ভাদু উৎসবের কাছে জাহের থান থান থেকে শুরু করে তাদেরও বলি মাঝি থান জাহের থানেরও কিন্তু যারা পুরোহিত তারাও কিন্তু এক হাজার টাকা করে ভাতা পাবে যেমন আমাদের পুরোহিতরা এক হাজার টাকা করে ভাতা পাচ্ছে ওরা কিন্তু সবাই পাবে এটা কিন্তু বাজেটে করে দেওয়া হয়েছে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি যাবার আগে মা বোনেরা একটু উলুদ্ধনী হবে ভাইয়েরা কি করছে তালিদাও ছাত্র যৌবন কোথায় আরো করতে হবে কিন্তু বিজেপিকে ছেড়ে দিলে চলবে না জিততে হবে খেলতে হবে হবে লড়তে গড়তে হবে জিততে হবে আর বিজেপিকে কে মাঠের বাইরে বর করে দিতে হবে এটা মাথায় থাকবে তো ভালো থাকবেন এবার আমার সাথে বলুন জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ যারা পেছনে আছে বলুন ভাই বোনেরা আমার আমি দেখতে পাচ্ছি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস চীনে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় মা দুর্গা জয় মারাঙ্গুরু জয় আল্লাহ ঈশ্বর তেরে নাম সব কসুমতি দে ভগবান সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার মা বোনেরা অনেক দূর দূর থেকে এসছেন আপনার পাগুলোকে আমি প্রণাম জানিয়ে যাই সালাম জানিয়ে যাই জয় হিন্দ জানিয়ে যাই আশীর্বাদ করবেন যেন যেভাবে চলছি এইভাবে যেন আস্তে আস্তে পৌঁছে যেতে পারি সব জায়গায় যতটা পারবো হয়তো সবটা পারছি না যতটা পারবো পৌঁছে যেতে পারি সময় লাগছে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি আপনারা অনেক রোদ্রে কষ্ট করেছেন আর আমার ছাত্র যৌবন আর তৃণমূল কর্মীরা যারা আছেন মানুষকে সাথে নিয়ে পাড়ায় পাড়ায় তোমরা জোট জোটবাদও তৈরি হও আগে যদি দশ ঘন্টা কাজ করতে এখন আঠেরো ঘন্টা কাজ করতে হবে এটা মাথায় রাখতে হবে আর যুদ্ধে বিজেপিকে হারিয়ে দাও সারা ভারতবর্ষ তোমাদের সালাম জানাবে সারা ভারতবর্ষ তোমাদের প্রণাম জানাবে সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম কোদা খোদা আফেজ জয়ারমে যাহার জয় গুরু সকলে ভালো থাকবেন